নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে হিরো ওয়াইএসএল কে নিয়ে একটা বড় আপডেট। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করব খেলাধুলা সংক্রান্ত, তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে এবং তোমরা সবার আগে খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মেইন টপিকে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব বেঙ্গালুরু এফসি বনাম চেন্নাইন এফসির ম্যাচটা নিয়ে, যেখানে কিন্তু বেঙ্গালুরু এফসি ম্যাচটা জিতে গেছে 3-0 গোলে। একটা দুর্দান্ত পারফরমেন্স করেছে আজকে বেঙ্গালুরু এফসি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার পাশাপাশি চেন্নাইন এফসিকে আজকে কোথাও একটু হলেও দুর্বল লেগেছে, বাট ফাইনাল রেজাল্ট 3-0 এবং বেঙ্গালুরু এফসি কিন্তু ম্যাচটা জিতে গেছে। এবং এই ম্যাচ নিয়ে যদি ডিটেলসে কথা বলতে হয়, তাহলে আমরা প্রথমে কথা বলবো ম্যাচের গোলগুলো নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই যে পেনাল্টি থেকে কিন্তু বেঙ্গালুরু এফসি প্রথম গোলটা পেয়ে যায় 12 মিনিটে, ইমান বাসাফা তিনি কিন্তু গোলটা করেন। এবং তারপর উদান্তা সিং 42 মিনিটে একটা দুরন্ত গোল করে দেন এবং বেঙ্গালুরু এফসি 2-0 গোলে এগিয়ে যায়। এবং তারপর হাফ টাইমের পর 52 মিনিটে উদান্তা সিং আরও একটা গোল করে দেন। তো ফাইনাল স্কোর হয়ে যায় 3-0 এবং বেঙ্গালুরু এফসি কিন্তু ফাইনালি ম্যাচটা জিতে গেছে। তো একটা দুরন্ত লড়াই করে বেঙ্গালুরু এফসি কিন্তু এই ম্যাচটা জিতে গেছে 3-0 গোলে। তো এই ম্যাচ নিয়ে যদি আরও একটু ডিটেলসে কথা বলতে হয়, তাহলে আমি বলবো যে 14টা শট নিয়েছে বেঙ্গালুরু এফসি এবং 5টা শট তারা কিন্তু টার্গেটে রেখেছে। এবং তার পাশাপাশি চেন্নাইন এফসি তারা কিন্তু 16টা শট নিয়েছে এবং 5টা শট তারা কিন্তু টার্গেটে রেখেছে। এবং তার পাশাপাশি তোমরা যদি বল পজিশনটা একবার দেখো, সেখানে কিন্তু চেন্নাইন এফসি এগিয়ে রয়েছে, 54% বল পজিশন রেখেছে চেন্নাইন এফসি এবং 46% বল পজিশন রেখেছে বেঙ্গালুরু এফসি। এবং তার পাশাপাশি 18টা ফাউল করেছে বেঙ্গালুরু এফসি এবং 12টা ফাউল করেছে চেন্নাইন এফসি। এবং তোমাদের জানিয়ে দিই যে 2টো হলুদ কার্ড কিন্তু দেখেছে চেন্নাইন এফসি এবং 2টো অফসাইড করেছে বেঙ্গালুরু এফসি। এবং কর্নার কিক তোমরা যদি দেখো, সেখানে কিন্তু 4টা করে কর্নার কিক পেয়েছে 2টো দল। তো ফাইনাল স্কোর কিন্তু 3-0 এবং বেঙ্গালুরু এফসি ম্যাচটা কিন্তু জিতে গেছে 3-0 গোলে। এবং তার পাশাপাশি এই ম্যাচে যে প্লেয়ারদের কথা বলতে হয়, তাদের কথা বলতে গেলে আমি বলবো যে সুনীল ছেত্রী, বেঙ্গালুরু এফসির এই গুরুত্বপূর্ণ ফুটবলার, তিনি কিন্তু আজকে একটা দুর্দান্ত পারফরমেন্স করেছেন। এবং তার পাশাপাশি উদান্তা সিং 42 মিনিট এবং 52 মিনিটে 2টো গোল করে দেন এবং একটা দুর্দান্ত পারফরমেন্স করেছেন আজকে উদান্তা সিং, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো উদান্তা সিং তিনি কিন্তু এই ম্যাচের হিরো অফ দ্য ম্যাচ। তো একটা দুর্দান্ত পারফরমেন্স করে উদান্তা সিং তিনি কিন্তু এই ম্যাচের হিরো অফ দ্য ম্যাচ হয়েছেন। এবং তার পাশাপাশি তোমাদের আমি এটাও জানিয়ে দিই যে এই ম্যাচটা জিতে কিন্তু বেঙ্গালুরু এফসি পয়েন্ট টেবিলের 6নম্বর স্থানে রয়েছে। তো 13টা ম্যাচে 17 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 6নম্বর স্থানে রয়েছে বেঙ্গালুরু এফসি এবং 5নম্বর স্থানে রয়েছে পয়েন্ট টেবিলের চেন্নাইন এফসি। তো 13টা ম্যাচে 18 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 5নম্বর স্থানে রয়েছে চেন্নাইন এফসি। তো ফাইনাল রেজাল্ট 3-0 এবং ম্যাচটা কিন্তু বেঙ্গালুরু এফসি জিতে গেছে। তো এই ছিল আজকের ম্যাচের পুরো রেজাল্টটা। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ম্যাচটা, বেঙ্গালুরু এফসি বনাম চেন্নাইন এফসির এই ম্যাচটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এবং তার পাশাপাশি আজকের বেঙ্গালুরু এফসির পারফরমেন্স নিয়ে তোমরা কি বলবে, তোমাদের কেমন লাগলো এই দলটাকে দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। এবং তার পাশাপাশি চেন্নাইন এফসি এই দলের পারফরমেন্স নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না। এবং তার পাশাপাশি ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।